প্রিয় ভাই ও বোনি মানে নমস্কার। গত 10 দিন তলে আম রাজ্যে করোনা পজিটিভ সংখ্যা 61 লা এবে তা 2 গুণ বড়ি গলানি। ডরিবা কিছি নাই, আমি সাবধান রহিলে বিপদকু এড়াই পারিবা। প্রথমে আম পাই চ্যালেঞ্জ থিলা বিদেশ রু ফেরুথিবা ওড়িয়া ভাই বোনি মানক যত্ন নেবা। ওড়িশা প্রথম রাজ্য যে কি সেমানক পাই রেজিস্ট্রেশন আরম্ভ কলা, সেতবেলে সরকারকু সহযোগ করিবাকু মু আপন মানকু অনুরোধ করিছিলি। তারপরে চ্যালেঞ্জ হেলা নিজামউদ্দিন রু ফেরুথিবা বন্ধু মানকর ঠিক ভাবরে যত্ন নেবা। মু পুনি থরে আপন মানকু অনুরোধ করি, আপন মানে সহযোগ কলে আমি এথর মধ্য পরিস্থিতিকু ভালো ভাবরে নিয়ন্ত্রণ করি পারিবে। এবে আমার তৃতীয় আহ্বান হইছি ওয়েস্ট বেঙ্গল রু ফেরিথিবা ভাই ভনী মানকর যত্ন। রাজ্যরে বর্তমান করোনা পজিটিভ মধ্যরু কেবল ওয়েস্ট বেঙ্গল ফেরন্তা হেউছন্তি 50। আপন মানক সহযোগরে আমি পরিস্থিতিকু ভালো ভাবরে মোকাবিলা করি পারিছু। আগামী কিছু দিন আম পাই সবুথারু গুরুত্বপূর্ণ। দেশর সবুথারু অধিক ইনফেক্টেড রাজ্য মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, রাজস্থান তথা আম পড়োশী ওয়েস্ট বেঙ্গল রু বহু ওড়িয়া ভাই ভনী রাজ্যকু ফেরিবে। সে মানে আম ঘর লোক, বিপদ সময়রে মা ও মাতৃভূমি আগ মনকু আসি থাকে। সে মানে সমস্তে আম পিলা ছুয়া, আম ভাই ভনী, সে মানক যত্ন নেবা আম দায়িত্ব। বাহার লোক আসিলে পজিটিভ সংখ্যা পড়িব, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণরে রহিপারিব যদি আপন মানে সরকারকু পুরা সহযোগ যোগাই দেবে। তেণু আমি সাবধান রহিবা, ধৈর্য রাখিবা, বাহারু ফেরিথিবা লোকঙ্ক রেজিস্ট্রেশন করিবা, সেমানকু কোয়ারেন্টাইনরে রাখিবারে সরকারকু পুরা সহযোগ করিবা। ইয়া দ্বারা সেমানে সুস্থ রহিবে, আম পরিবার সুস্থ রহিব, আম গাঁ আম সমাজ মধ্যে সুস্থ রহিব। আপন মানকর টিকে হেড়া সমস্তঙ্কু বিপদরে পকাই পারে, ইয়া হেউচি জীবন ও মৃত্যুর কথা। এপরিকি 10% লোকঙ্ক ভুল দ্বারা সমস্যা 100 গুণ বড়িযিব। ওড়িশার পরিস্থিতি অন্য রাজ্য মানক থারু বহুত ভালো হচ্ছে। আমি যদি সরকারক নিয়ম মানি চলিবা, সরকারক পুরা সহযোগ যোগাই দেবা, তেবে ওড়িশা করোনা নিয়ন্ত্রণ করিবারে সারা দেশরে ইতিহাস সৃষ্টি করিব। ধন্যবাদ।